ছেড়া করবো তাহলে। একাদশ শ্রেণীর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় ছয় দফা। আমি পূর্বের ক্লাসে তোমাদের বলেছিলাম যে আজকে ছয় দফা নিয়ে আলোচনা করব, এবং সেই ছয় দফা আলোচনা করতে গিয়ে তোমাদের একটা কথা আমি বলে রেখেছিলাম পূর্বের ক্লাসে, বৈষম্যমূলক যে আচরণ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক আচরণ, সেই বৈষম্যমূলক বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক যে আচরণ সেগুলা আলোচনার পাশাপাশি একটি বিষয় তোমাদের বলেছিলাম যে ছয় দফা আন্দোলনের ক্ষেত্রে যে এই যে বৈষম্যমূলক যে আচরণগুলো এগুলাই প্রতিফলিত হয়েছিল ছয় দফার আন্দোলনে, যে বৈষম্যমূলক আচরণগুলোর কারণেই ছয় দফা আন্দোলন দেওয়া হয়েছিল সেটা তোমরা এখন বুঝতে পারবা। এবং যে প্রেক্ষাপট আমরা বলেছিলাম যে ছয় দফা আন্দোলনের প্রেক্ষাপট সেটাও আমরা আলোচনা করব। তবে আলোচনার প্রেক্ষাপট আলোচনার পূর্বে আমি মনে করি যে প্রথমেই তোমাদের ছয় দফার যে দফাগুলা সেগুলো আমরা একটু বলে নিতে চাই, তারপরে আমরা প্রেক্ষাপট এবং ছয় দফার গুরুত্ব সেই সেই জায়গাতে যাব। আচ্ছা, ছয় দফা আন্দোলনে আমরা ভূমিকা সাধারণত এইভাবে এইভাবে বলতে 1966 সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। এই শুধু একটি এটা একটি দাবিনামাই ছিল না, এটি ছিল পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের চরম বৈষম্যমূলক আচরণ ও শাসন শোষণের বিরুদ্ধে এক তীব্র আন্দোলন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদেরকে তার সম অধিকার অথবা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, এবং এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, সম অধিকার থেকে বঞ্চিত এইটার তীব্রতা আরও বাড়তে থাকে 1958 সালের সামরিক শাসন জারি এবং আইয়ুব খানের ক্ষমতা দখলের পর থেকে। এর পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 1966 সালের ঐতিহাসিক ছয় দফা পেশ করেন। ছয় দফা ঘোষণার পর তা বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়। অর্থাৎ এই ছয় দফা ঘোষণা করার পরে পরবর্তীতে এটি যখন জনসাধারণের মনে কাছে প্রচারিত হয়, তিনি যখন বিভিন্ন সভা সমাবেশে, বিশেষ করে বলা হয় যে 50 দিনে উনি 32টি সভা করেছিলেন, এই সভার মধ্যে দিয়ে তিনি সেখানে আলোচনার ফলে জনসাধারণটি অবহিত হয় এবং এটার প্রতি ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, ব্যাপক এটার সপক্ষে জনমত সৃষ্টি হয়। ছয় দফা ঘোষণার পর তা বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়। ছয় দফা ছিল জাতির মুক্তির সনদ এবং ঐতিহাসিকগণ এটিকে ম্যাগনাকার্ট এবং বিল অফ রাইটসের সাথে তুলনা করেছেন। এই অঞ্চলের সাধারণ মানুষ ছয় দফার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ঐতিহাসিক বিচারে ছয় দফা ঘোষিত পাকিস্তানের রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়। পাকিস্তানের উভয় অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যে তীব্র বিভাজন সুস্পষ্ট হয়ে ওঠে এই ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে বা ছয় দফা পেশের মধ্য দিয়ে। ছয় দফাকে কেন্দ্র করে 1966 সাল থেকে যে আন্দোলন সংগ্রামের শুরু হয় তাকে ছয় দফা আন্দোলন বলা হয়। এই আন্দোলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। পাকিস্তান সৃষ্টির পর থেকে বছরের পর বছর পূর্ব পাকিস্তানকে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে এক মারাত্মক অবস্থার সম্মুখীন হতে হয়। এর সাথে যুক্ত হয় পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা। আমরা তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে 65 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধও কিন্তু ছয় দফা আন্দোলনের একটি পয়েন্ট আছে, সেটা আমরা এখন বুঝতে পারবো। 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা ব্যাপক হুমকির সম্মুখীন হয়। বস্তুত পূর্ব বাংলার উপর পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ, আধিপত্য বিস্তার, পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়া ইত্যাদি বিভিন্ন প্রশ্নে পূর্ব পশ্চিম পাকিস্তান মধ্যকার বৈষম্য বিরোধ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এখন এই বিষয়টি আমরা যে পরবর্তী ছয় দফার এটা ভূমিকার পরে আমরা এখন দফাগুলো জেনে নিতে চাই, এবং এই দফাগুলার পরে আমরা আবার এই ছয় দফার যে প্রেক্ষাপট আমরা সেটা বলবো তোমাদের বলেছি, এবং সেটা বলার কারণ এই যে দফাগুলা জানা থাকলে তোমরা সেটা অনুযায়ী প্রেক্ষাপটটা বলতে পারবে। আর যেহেতু আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্যটা আলোচনা করেছি, স্বভাবতই সেখান থেকে তোমরা ওই ক্লাসটা যদি ফলো করে থাকো এখানে অনেক কিছু তোমাদের সাথে তথ্যের মিল পাবে। দফা একে ছিল শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রীয় চরিত্র, অর্থাৎ দেশের শাসন ব্যবস্থা কি হবে, দেশের বলতে পূর্ব পাকিস্তানের শাসন ব্যবস্থা কিরকম হবে এবং রাষ্ট্রের আকৃতি, পাকিস্তান রাষ্ট্রের আকৃতি কিরকম হবে। পাকিস্তান হবে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্র, ফেডারেশন বা যুক্তরাষ্ট্র এর ভিত্তি হবে, এবং এই যে ফেডারেল বা যুক্তরাষ্ট্র কিভাবে হবে এইটার পুরোপুরি ফলো করা হবে 1947 সালে যে ভারত পাকিস্তান ভাগ হয়,
সেইটা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। অর্থাৎ লাহোর প্রস্তাবে বলা হয়েছিল ভারত পাকিস্তানের এই আদলটা কীরকম হবে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই উভয় অঞ্চলে অঞ্চলকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে, পশ্চিম পাকিস্তানের প্রদেশ সমূহকে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে, এবং এই যে পাকিস্তানের যে সরকার হবে সেগুলা হবে সংসদীয় পদ্ধতির, এবং এই সংসদটা নির্বাচিত হবে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই আইনসভা গঠিত হবে, সংসদ বা আইনসভা আমরা যাই বলি সেটা গঠিত হবে, এবং এই আইনসভা হবে সার্বভৌম। আমি আবারও বলছি, ভারত পাকিস্তান ভাগ হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এবং সেইখানে সেইখানে বিষয়গুলো বলা ছিল যে পাকিস্তান রাষ্ট্রের চরিত্রের কথা বলা হয়েছিল যে সেটি হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সরকার, এবং এখানে বলা হয়েছে যে এখানে উভয় অঞ্চলকে অঞ্চলগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং স্বায়ত্তশাসন দিতে হবে, এবং এই যে প্রাদেশিক যে সরকারগুলো গঠিত হবে সেগুলো হবে প্রাপ্ত বয়স্কদের বয়স্ক ভোটাধিকারের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং এই সংসদগুলো হবে সার্বভৌম। আচ্ছা, দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা হবে এই ব্যবস্থাতে কেন্দ্রীয় সরকারের কি কি ক্ষমতা থাকবে, তারা কি কি ক্ষমতা তাদের হাতে থাকবে, এই বিষয়টি এখানে বলা হয়েছে। সে বিষয়টি কীরকম, এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে দুইটি বিষয় থাকবে, একটি হচ্ছে কি দেশ রক্ষা বিষয়ক, আরেকটা হচ্ছে বৈদেশিক নীতি। এই দুইটা বিষয় শুধু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে, বাকিগুলো বাকি বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলার বা প্রাদেশিক সরকারগুলার স্বাধীনতা থাকবে, অর্থাৎ ক্ষমতা থাকবে বা তাদের সেই সুযোগগুলো থাকবে, এই বিষয়ে এখানে বলা হয়েছে। তাহলে দফা দুইয়ে আমরা বলছি কেন্দ্রীয় সরকারের আদলটা কিরকম হবে সেই বিষয়ে বলা হয়েছে, এবং বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দুইটা বিষয়, একটা হচ্ছে দেশ রক্ষা আর একটা হচ্ছে বৈদেশিক নীতি। আচ্ছা, তিন নম্বর দফাতে বলা হচ্ছে, তিন নম্বর যে দফা সেই দফাটা হচ্ছে মুদ্রা এবং অর্থ বিষয়ক ক্ষমতা। এই বিষয়টা একটু তোমাদের একটু একটু উপরের দুইটার চেয়ে এটা একটু আলাদা। মুদ্রার ব্যাপারে বলা হয়েছে যে মুদ্রার ব্যাপারে যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ এখানে দুইটা প্রস্তাব থাকবে, যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করতে পারবে। বলা হচ্ছে প্রথম অবস্থায় বলা হচ্ছে সমগ্র দেশের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অর্থাৎ মুদ্রার ব্যাপারে বলা হচ্ছে উভয় অঞ্চলের জন্য একটা মুদ্রাও থাকতে পারে, আবার প্রয়োজন হলে অবাধে বিনিময় যাতে হয়, যে বিনিময়যোগ্য বা অবাধে যাতে বিনিময় করা যায় এরকম দুইটা মুদ্রা চালু করা যেতে পারে। আচ্ছা, সমগ্র দেশের জন্য একটা মুদ্রা চালু থাকবে এই বিষয়টা এরকম, তবে সেক্ষেত্রে সংবিধানে এমন ফলপ্রসূ বা এরকম প্রবেশন রাখতে হবে বা এরকম বিধান রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচারের পথ বন্ধ হয়ে যায়। বলা হচ্ছে যে যদি একটাই মুদ্রা থাকে তাহলে এমন প্রবেশন রাখতে হবে যাতে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচারের পথ বন্ধ হয়ে যায়, অর্থাৎ এক জায়গার মুদ্রা অন্য জায়গায় পাচার না হয়ে যায়, এই বিষয়টা মিন করা হচ্ছে। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে যে স্টেট ব্যাংকের অধীনে, তোমরা জানো এটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক, যেরকম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বলছে স্টেট ব্যাংকের অধীনে দুই অঞ্চলের জন্য দুইটি রিজার্ভ ব্যাংক থাকবে, অর্থাৎ আমরা এই মুদ্রার জায়গাতে বলা হচ্ছে যে উভয় অঞ্চলের জন্য আলাদা আলাদাও থাকতে পারে, আবার এটা বলা হচ্ছে যে যদি একটা মুদ্রা চালু থাকতে পারে তবে যাতে অবাধে বিনিময় করা যায়, অবাধ প্রবাহ থাকে, এই বিষয়টা বলা হচ্ছে। আচ্ছা, দফা চারে বলা হচ্ছে রাজস্ব কর এবং শুল্ক বিষয়ক ক্ষমতা, অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। এখানে বলা হচ্ছে যে প্রাদেশিক মিন করা হচ্ছে বা ব্যাখ্যাতে এভাবে বলতে পারি যে প্রাদেশিক সরকারগুলো তার অঞ্চলের তার ভূখণ্ডের শুল্ক এবং করের ব্যাপারে তারা সার্বভৌম ক্ষমতা থাকবে, সেই অঞ্চলগুলোর তারা নিজস্বভাবে কর এবং শুল্ক যৌক্তিক হারে তারা কর এবং শুল্ক ধারণ করতে পারবে। কেন্দ্রীয় সরকারের কোনো রূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার কোনো প্রকার কর ধার্য করবে না, প্রাদেশিক সরকারগুলো এই ক্ষমতাটা এনজয় করবে। তবে প্রয়োজনীয় এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা এখনো তোমরা জানো যে একটি দেশের সর্বোচ্চ ইনকামের যে খাতটা, রাষ্ট্রের যে আয়ের খাতটা, সেটা হচ্ছে যে কর ব্যবস্থা, তো তাহলে প্রাদেশিক ব্যবস্থায় যদি প্রাদেশিক সরকারই যদি কর এবং শুল্ক ধার্য করে এবং তারাই যদি টাকা পয়সা রেখে দেয় তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে চলবে, এখানে সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে
যে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রগুলোর আয়ের উপর এক নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকার প্রাপ্য হবে, অর্থাৎ এবং এই শুল্ক এবং কর থেকে অর্জিত আয়ের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকার প্রাপ্য হবে বা কেন্দ্রীয় সরকারকে দিবে। এটা হচ্ছে আলোচনার মাধ্যমে বা বাস্তবতা সাপেক্ষে যে উভয় সরকার একটা ন্যায্যতার ভিত্তিতে এই অঙ্গরাজ্যগুলো তাদের আদায়কৃত করের বা শুল্কের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দিবে এবং কেন্দ্রীয় সরকারের একটি সেখানে তহবিল গঠিত হবে। 5 নম্বরে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। বলা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য যেহেতু পশ্চিম পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য হয়, আবার পূর্ব পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য হয়, তো দুই অঞ্চলের যে বৈদেশিক বাণিজ্য সেইটার জন্য কোন অংশ থেকে কে বা কোন অংশ কি বৈদেশিক বাণিজ্য পরিচালনা করছে এবং কি পরিমাণ অর্থ আদায় হচ্ছে, এই দুই অঞ্চলের জন্য আলাদা আলাদা হিসাব রাখার কথা বলা হয়েছে। আবার অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। বলা হচ্ছে যেহেতু হিসাব রাখ থাকবে কাজে এবং এই হিসাবটাও যে বৈদেশিক অঙ্গরাজ্যগুলো তাদের অর্জিত বৈদেশিক মুদ্রাগুলো তাদের নিয়ন্ত্রণে রাখবে। কেন্দ্রের জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত হারে অঙ্গরাষ্ট্রগুলো মেটাবে। এখন কেন্দ্রীয় আমি ঠিক এইখানেও এরকম যে কেন্দ্রীয় সরকারেরও তো বৈদেশিক মুদ্রার দরকার। এখন যেহেতু একাধিক অঙ্গরাষ্ট্র হয়েছে, একাধিক অঙ্গরাষ্ট্রগুলো বা প্রদেশ সমূহ নির্দিষ্ট হারে একটি বা যৌক্তিকভাবে আলোচনা সাপেক্ষে তারা একটি নির্দিষ্ট অংশ তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দিবে। আচ্ছা, আবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে, এখানে বলা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যগুলো অঙ্গরাজ্যগুলো বা প্রদেশ সমূহ পালন করবে, তারা বৈদেশিক বাণিজ্য পালন করবে, অবশ্যই কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির আলোকে, কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতিকে বাইপাস করে বা অগ্রাহ্য করে না, এবং আঞ্চলিক সরকারগুলো বা এই প্রাদেশিক সরকারগুলো বিদেশে তাদের বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ করতে পারবে এবং সেই বৈদেশিক বাণিজ্যের জন্য তারা আন্তর্জাতিক চুক্তিও সম্পাদন করতে পারবে। এখানে আমরা যে 5 নম্বর দফা এখানে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতার কথা বলা হচ্ছে যে যে তাদের যে বাণিজ্য সেই বাণিজ্য থেকে অর্জিত আয়গুলা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, এক এক অঞ্চলের জন্য যার যে অঞ্চলে তাদের স্ব প্রদেশের অর্জিত আয়টা উল্লেখ করতে হবে এবং তাদের বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ তাদের হাতেই থাকবে এবং প্রদেশগুলো একটি নির্দিষ্ট অংশ আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় সরকারকে প্রদান করবে যাতে কেন্দ্রীয় সরকার তার বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করতে পারে। আচ্ছা, আরেকটা শেষ গুরুত্বপূর্ণ জায়গাটা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে বৈদেশিক নীতি সেইটাকে অনুসরণ করবে প্রদেশ সমূহ, অর্থাৎ প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতিকে অনুসরণ করবে এবং এই লক্ষ্যে প্রাদেশিক সরকারগুলো বিদেশে বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ করতে পারবে এবং বৈদেশিক চুক্তিও সম্পাদন করতে পারবে। আচ্ছা, আঞ্চলিক বাহিনীর ক্ষমতা। আঞ্চলিক সংহতির জন্য সংবিধানে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বের অধীনে আধাসামরিক বাহিনী গঠন এবং রাখার মোতায়েন রাখার বা বজায় রাখার ক্ষমতা দিতে হবে। আচ্ছা, ছয় দফার মাধ্যমে যে ছয় দফাটির কথা বলা হচ্ছে এইটি মূলত বাস্তবতা পরিলক্ষিত হয় 1965 সালে ভারত পাকিস্তানের যে ছয় দিন ব্যাপী যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধের একটি নির্মম বাস্তবতা লক্ষ্য করেছিল পূর্ব পাকিস্তানের জনসাধারণ। কারণ পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ অরক্ষিত রেখে পশ্চিম পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং এই যুদ্ধটা লিপ্ত হয়েছিল কাশ্মীরকে কেন্দ্র করে। হোক, যে কোনো কারণে হোক, একটি দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ লিপ্ত হবে, কিন্তু যেই সরকার যুদ্ধে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত বিবদমান দেশগুলো তাদের অবশ্যই তাদের নিজ নিজ ভূখণ্ডের নিরাপত্তা বিধান করবে। কিন্তু এখানে দুঃখের বিষয় লক্ষ্য করা গেল যে পশ্চিম পাকিস্তান তারা পূর্ব পাকিস্তানের সৈন্য সামন্ত নিয়ে
ভারতে ভারতে গিয়ে যুদ্ধ ভারতের সাথে যুদ্ধ করছে এবং এই পূর্ব পাকিস্তানের যে সৈন্যবাহিনী বীরত্বের সাথে পশ্চিম পাকিস্তান ভারতীয়দের সাথে যুদ্ধ করছে, কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য নিরাপত্তার ব্যবস্থা না করে তারা পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে। এটি এটি পূর্ব পাকিস্তানের জনসাধারণের জন্য চরম একটি ভয়ের এবং বিপর্যয়ের অবস্থা সৃষ্টি করে। কারণ আমরা ভৌগোলিক দিক থেকে বুঝতে যে পূর্ব পাকিস্তানের তিন দিক ঘিরে রয়েছে ভারত, তো ভারতের সাথে যুদ্ধ লিপ্ত করতে এবং পাকিস্তানের সাথে ভারতের আমাদের পূর্ব পাকিস্তানের কোনো প্রকার কোনো সীমান্ত নেই, 1200 মাইল দূরে তাদের সাথে আমাদের ব্যবধান। অথচ ভারত পাকিস্তানের পশ্চিম পাকিস্তান যদি পূর্ব ভারতের সাথে যুদ্ধ করতে যায়, সেক্ষেত্রে তার উচিত ছিল পূর্ব পাকিস্তানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। অর্থাৎ পূর্ব পাকিস্তানের যেহেতু তিন দিক ঘিরে ভারত, কাজে ভারতের বিভিন্ন সীমান্তগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা তাদের উচিত ছিল, কিন্তু এই বিষয়টি সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয় এবং এই সময়ে পূর্ব পাকিস্তানের জনসাধারণ যথেষ্ট আতঙ্কের মাধ্যমে ছিল, যে কোনো মুহূর্তে হয়তো ভারত তাদেরকে দখল করে নেবে। যা বাস্তবতা হয়তো এরকম যে ভারত পূর্ব পাকিস্তানের সাথে সখ্যতার কারণে বা যে কোনো কারণে হোক দখল করেনি, কিন্তু বাস্তবতা বিষয়টা এরকম, পরিস্থিতিটা এমন ছিল যে কোনো মুহূর্তে ভারত ইচ্ছা করলে পূর্ব পাকিস্তানকে দখল করতে পারত। 6 দফার মাধ্যমে শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে একটি প্রকৃত ফেডারেল সরকার বা যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে পরিণত করতে চেয়েছিলেন, যাতে পূর্ব পাকিস্তান ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটে। তিনি চেয়েছিলেন যে পূর্ব পাকিস্তানে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং পাকিস্তানের অস্তিত্ব টিকে থাকে। বস্তুত আওয়ামী লীগ পূর্ব বাংলার জনগণের মুক্তি, স্বাধীনতা, স্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি নিয়ে সংগঠনটির জন্মলগ্ন থেকেই যে চিন্তাভাবনা আন্দোলনের সূচনা করেছিল, শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফার মধ্য দিয়ে তা মূর্ত হয়ে ওঠে। আচ্ছা, আমরা এখন 6 দফা আন্দোলনের পটভূমির দিকে চলে যাব। 6 দফা আন্দোলন কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। তোমাদের হয়তো বা এটা মনে হতে পারে যে শেখ মুজিবুর রহমান যে 1966 সালে লাহোরে যে বিরোধী দলগুলার সভা হয়, সেই সভায় গিয়ে হয়তো বা হুট করে উনি এটা উপস্থাপন করে দিয়েছেন, তা নয়। কিন্তু দিনের পর দিন অর্থনৈতিক বঞ্চনা এবং নিপীড়নের চালচিত্র থেকে 6 দফা আন্দোলনের উদ্ভব হয়েছিল। এবং আমার বিগত ক্লাসে তোমরা যদি একটু স্মরণ করো যে বঞ্চনার যে জায়গাগুলো, বৈষম্যের যে জায়গাগুলো, তাহলে হয়তো বা বুঝতে পারবে। আচ্ছা, আমরা রাজনৈতিক যে পটভূমি সেটা আগে বলে নিতে চাই। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবে প্রদেশগুলোর স্বায়ত্তশাসনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিমা শাসক গোষ্ঠী প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টি পুরোপুরি উপেক্ষা করে। বিপরীতে তারা পূর্ব পাকিস্তানের প্রতি একচোখা নীতি অবলম্বন করে এবং পূর্ব পাকিস্তানের প্রতিটি বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ যে প্রাদেশিক সরকারের যে লাহোর প্রস্তাবে যে প্রাদেশিক সরকারের চরিত্র বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের যে চরিত্র বলা হয়েছিল, সেই বিষয়গুলো তারা বাইপাস করে পূর্ব পাকিস্তানকে তারা মোটামুটি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে বা তাদের উপর যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। তাছাড়া কেন্দ্রীয় সরকার একটি সংবিধান প্রতিষ্ঠা করতে প্রায় 1 দশক কাল অতিবাহিত করে। অর্থাৎ 1947 সালে স্বাধীন হয় এবং তারা একটি সংবিধান প্রণয়ন করে 1956 সালে। কেন্দ্র এবং প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতেও তারা ব্যর্থতার পরিচয় দেয়। পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন দিতে তারা টালবাহানা করতে থাকে। যাই হোক, 1954 সালে যুক্তফ্রন্টে সেই সময় যুক্তফ্রন্ট সরকার 1954 সালের নির্বাচনে সেই সময় যুক্তফ্রন্ট সরকার জয়লাভ করে এবং সেই সময় একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করলেও পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বা পূর্ব পাকিস্তানের ক্ষমতায় আসীন যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্র করতে থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্রমূলকভাবে যুক্তফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় অল্প দিনের মধ্যে। 1959 সালে মৌলিক গণতন্ত্র চালু করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়। এ ব্যবস্থার অধীনে বিভিন্ন প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1960 এবং 1965 সালের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক প্রভাব খাটানো হয়। 1965 সালের নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে সম্মিলিত বিরোধী দল কম্বাইন্ড অপোজিশন পার্টি বা কপ গঠন করে এবং সেই সময়ে
প্রচণ্ড প্রভাবশালী আয়ুব খানের বিরুদ্ধে প্রার্থী খুঁজে বাহির করা হয় বা প্রার্থিতা দাঁড় করানো হয় মিস ফাতেমা জিন্নাকে। মিস ফাতেমা জিন্না ছিলেন মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার বোন বা পাকিস্তান রাষ্ট্রের আয়ুব বিরুদ্ধে জনগণ স্বাভাবিকভাবে ফাতেমা জিন্নাকে ব্যাপকভাবে সমর্থন জানায়। তার পক্ষে সৃষ্টি হয় প্রবল গণজোয়ার। কিন্তু সাধারণ মানুষের ভিতরে গণজোয়ার সৃষ্টি হলে কি হবে? সাধারণ জনগণের হাতে ভোটাধিকার ছিল না, ভোটাধিকার ছিল কাদের হাতে? আয়ুব খান কর্তৃক প্রবর্তিত মৌলিক গণতন্ত্রীদের হাতে। তোমাদের আমরা ইতিপূর্বে ক্লাসে মনে বলেছিলাম যে মৌলিক গণতন্ত্রী ছিল পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000। এই 80,000 লোকজন তোমার ভোটদানের অধিকার লাভ করেছিল এবং তারাই তোমার নির্বাচিত করত। এই নির্বাচনে আয়ুব খান প্রবল প্রভাব খাটিয়ে অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের একটি উপনিবেশ পরিণত করা হয়। পাকিস্তানিদের একচোখা এই নীতির ফলে পূর্ব পাকিস্তান ব্যাপক বৈষম্যের শিকার হয়। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে এই আচরণ ছিল সমমাত্রিক। ফলে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা, দুই অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন ও প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য ছয় দফা দাবি পেশ করেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রাজনৈতিকের পরে, চলে যাব অর্থনৈতিক প্রেক্ষাপট। অর্থাৎ অর্থনৈতিক কি প্রেক্ষাপটের ভিত্তিতে ছয় দফা পেশ হয়, আমার মনে হয় এই পয়েন্টটা তোমরা একটু বেশি বুঝতে পারবা। কারণ আমরা গতদিন যে বৈষম্যমূলক আচরণের কথা বলেছিলাম সেইখানে সবচেয়ে বেশি আলোচিত ছিল অর্থনৈতিক যে জায়গাটা বা অর্থনৈতিক সেক্টরটা। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের একটি উপনিবেশ পরিণত করা হয়। পাকিস্তানিদের একচোখা নীতির ফলে পূর্ব পাকিস্তান ব্যাপক বৈষম্যের শিকার হয়। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে আচরণ ছিল সমমাত্রিক। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য এতটাই প্রকট আকার ধারণ করে যে পূর্ব পাকিস্তানের উন্নয়ন কর্মকাণ্ড পশ্চিম পাকিস্তানের অর্ধেকে নেমে আসে। অর্থাৎ আমি যে কথাটি পূর্বে বলেছি যে এই বৈষম্যের জায়গাগুলো বা বঞ্চনের জায়গাগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটাতে সবচেয়ে বেশি ছিল। সেখানে বলা হচ্ছে পূর্ব পাকিস্তানের উন্নয়নের অনুপাত আর পশ্চিম পাকিস্তানের উন্নয়নের অনুপাত ছিল অর্ধেকেরও বেশি। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের অর্ধেকেরও কম ছিল এই উন্নয়ন। 1960-61 থেকে 1964-65 সালে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে ব্যয় হয়েছিল 970 কোটি টাকা আর পশ্চিম পাকিস্তান সেই ক্ষেত্রে অর্থাৎ অপরদিকে পশ্চিম পাকিস্তানে সেটা ব্যয় করা হয়েছিল 2,150 কোটি টাকা। আমরা তোমাদের পূর্ব পাকিস্তানের ওই যে উন্নয়ন অনুপাত ছিল পশ্চিম পাকিস্তানের সাথে 34:66, অর্থাৎ অর্ধেক, যে অর্ধেকের মতো। এবং বলা হচ্ছে যে এখানে যে ব্যয়ের কথাটা বলা হচ্ছে 1960-61 এবং 64-65 সালে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে ব্যয় হয়েছিল 970 কোটি টাকা এবং অপরপক্ষে পশ্চিম পাকিস্তানে ব্যয় হয়েছিল 2,150 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের ট্রেজারিতে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান 200 কোটি টাকার বৈদেশিক মুদ্রা জমা দেয়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবিকে বা তাদের যে ন্যায্য অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে আরো দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে বড় বড় ব্যাংকগুলো, ব্যাংক থেকে শুরু করে বড় বড় অফিস আদালত, তারপরে তিন অফিস আদালতগুলো বা অর্থনৈতিক যে বড় বড় সেক্টরগুলো এই সবগুলো ছিল পশ্চিম পাকিস্তানে। অথচ এইটা বিবেচনা করা হয় নাই যে এই সেক্টরগুলোতে পূর্ব পাকিস্তানের কতটুকু অবদান রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেরকম তোমাদের বলতে পারি যে সেই সময়ে পাট শিল্প ছিল জগৎ বিখ্যাত আমাদের। অথচ পাট শিল্পের উন্নয়নের জন্য কিন্তু সেই পাকিস্তান সরকার তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যেটুকু ব্রিটিশ আমলে যেটুকু ছিল সেইটুকু নিয়ে তারা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়েছিল। আর আমরা এটার পরবর্তী অর্থনৈতিক সেক্টরের পরে আমরা বলে দিতে সামরিক ক্ষেত্রেও দেখা যায় যে তিন বাহিনীর যে প্রধান দপ্তরগুলো সেগুলো ছিল পশ্চিম পাকিস্তানে এবং বড় বড় অফিসার উভয়ের ক্ষেত্রে যে নিয়োগের যে জায়গাগুলো ছিল দেখা যাচ্ছে সমস্ত বড় বড় অফিসারের পদগুলো ছিল অবাঙালিদের হাতে এবং এই অবাঙালি অফিসারদের হাতে কেন্দ্রীয় সরকারের বাহিনীগুলো ছিল জিম্মি। আর যে সৈন্য যে অধস্ত
সৈন্যগুলো হয়তো পূর্ব পাকিস্তানের হাতে ছিল, আবার যে দপ্তরগুলো যেগুলা যেগুলো পূর্ব পাকিস্তানের হাতে ছিল সেগুলো ছিল একেবারে গৌণ গৌণ টাইপের। প্রশাসনিক ক্ষেত্রেও দেখা যায় যে একই রকম প্রশাসন, একই রকমের বৈষম্য। পরবর্তীতে আমরা চলে যাব প্রশাসনিকের পরে। আমরা যদি দেখতে দেখতে পাই যে প্রশাসনিকের পরে আমরা আরেকটু দেখতে পাই যে সামরিক ক্ষেত্র এবং প্রশাসনিক ক্ষেত্র, এরপরে পরে আমরা যদি যদি লক্ষ্য করি যে এই জায়গাগুলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বন্টনের জায়গাগুলো ছিল, যে অধিকারের জায়গাগুলো ছিল, যে প্রাপ্যতার জায়গাগুলো ছিল, সেগুলো অন্যায্যভাবে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করা হয়েছিল। স্বভাবতই পূর্ব পাকিস্তানের জনগণ এই যে এই বঞ্চনা, এই যে শোষণ, এই নির্যাতনের বিরুদ্ধে তারা তারা ফুঁসে ওঠে। আচ্ছা, প্রশাসনিক পটভূমির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রেও বৈষম্য ছিল অত্যন্ত প্রকট। এক হিসাবে দেখা যায় কেন্দ্রীয় সিভিল সার্ভিসের 84% পদে পশ্চিম পাকিস্তানে এবং মাত্র 16% পূর্ব পাকিস্তানে নিযুক্ত ছিল। সেনাবাহিনীতে অধিকাংশ ছিল পশ্চিম পাকিস্তানি। স্থল, নৌ, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের চাকরির সকল সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। আইয়ুব শাসনামলে এই বৈষম্য বঞ্চনা তীব্র আকার ধারণ করে। পাকিস্তানের রাষ্ট্রবিজ্ঞানী হাসান আসকারি রিজভি এক পরিসংখ্যানের ভিত্তিতে দেখিয়েছেন, আইয়ুব আমলে 62 জন মন্ত্রীর ভিতরে 22 জন ছিলেন বাঙালি। 22 জনের মধ্যে আবার এই যে 22 জন যে বাঙালিকে দেওয়া হয়েছিল তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হয়নি। নাম কওয়া আসতে যেসব মন্ত্রণালয়গুলো গুরুত্বহীন সেই জায়গাগুলো তাদের দেওয়া হয়েছিল। বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলার মাত্রা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান কর্তৃক এই 6 দফা উত্থাপিত হয়। সাংবিধানিক পটভূমিটা বিষয়টা এরকম। 1962 সালে আইয়ুব খানের সামরিক শাসনের ছত্রচ্ছায় পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয়। 56 সালের পরে এই সংবিধানের অন্যতম বৈষম্য ছিল ক্ষমতার ভারসাম্যহীনতা। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানের প্রতি বিবিধ ষড়যন্ত্রে লিপ্ত থাকে। 1962 সালে সংবিধানের ষড়যন্ত্রের 16 কলা পূর্ণ হয়। এই সংবিধানে শক্তিশালী কেন্দ্রভিত্তিক রাষ্ট্রপতি শাসিত সরকারের কাঠামো সংযোজন করা হয়। অর্থাৎ এই যে এই সংবিধানে 62 সংবিধানে রাষ্ট্রপতি শাসিত সরকার সংযোজন করা হলো। প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয় বা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয় এবং আইনসভাটি পরিণত হয় অধস্তন প্রতিষ্ঠানের পর্যায়ে। 1962 সালের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রীয় সরকারের পরিবর্তে এককেন্দ্রিক সরকারের, যা ছিল এককেন্দ্রিক সরকারের কাছাকাছি। যে অর্থাৎ 62 সালের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় সরকারের পরিবর্তে যেটা করা হয় সেটা ছিল এককেন্দ্রিক সরকারের কাছাকাছি। আইয়ুব খানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদগুলো অবাঙ্গলি পশ্চিম পাকিস্তানিদের হাতে ছিল। সামরিক বেসামরিক উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাই ছিল পশ্চিম পাকিস্তানি রাষ্ট্র সকল কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানের। পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রযন্ত্র ছিল এইসব কর্মকর্তা পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র ছিল এইসব কর্মকর্তাদের হাতে জিম্মি। 1962 সালে সংবিধানকে সরকারের হাতকে এতটাই শক্তিশালী করা হয়েছে যে প্রাদেশিক গভর্নরগণ ছিলেন সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট। অর্থাৎ প্রাদেশিক যে গভর্নরগুলো ছিল রাষ্ট্রীয় আদলের কারণে, রাষ্ট্রীয় গঠনের কারণে বা রাষ্ট্রপতি শাসিত সরকার হওয়ার কারণে এরা ছিলেন কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। বিশেষ করে 1962 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় আবদুল মোমেন খান, যিনি বাঙালিদের দাবি দেওয়ার প্রতি অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করেন কেন্দ্রীয় সরকারের চাহিদার কারণে। এভাবে সংবিধানের ভারসাম্যহীনতা এবং নন ফেডারেল চরিত্র শেখ মুজিবুর রহমানকে ভাবিয়ে তোলে। সামরিক পটভূমিটা যেটা বলা হয় সেটা আমরা তোমাদের বলেছি ইতিপূর্বে যে মূলত এটা 1965 সালের যুদ্ধকে কেন্দ্র করে। আচ্ছা, এসব কারণে পূর্ব পাকিস্তানিদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং সামরিক অসহায়ত্ব দেখা দেয়। ফলে পূর্ব পাকিস্তানের সামরিক নিরাপত্তার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে 6 দফা দাবি পূর্ব পাকিস্তানের জন্য আধা সামরিক বাহিনী গঠনের প্রস্তাব করা হয়। আমি যে কথাটি বলেছিলাম যে 1965 সালের এই যে যুদ্ধ, এই যুদ্ধটার কারণে বাস্তবতা উপলব্ধি করে পরবর্তী শেখ মুজিবুর রহমান 6 দফা দাবির ক্ষেত্রে একটি আধাসামরিক বাহিনী গঠনের অধিকার লাভ, প্রাদেশিক সরকারগুলোর আধাসামরিক বাহিনী গঠনের অধিকার লাভের দিকে নজর দেন। এর উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয়তাবাদী চেতনায় রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তিনি 1966 সালের ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক ছয়দা ভাপের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেন। আচ্ছা, এবার আমরা প্রেক্ষাপট বললাম, প্রেক্ষাপটের পরে আমরা যেটি শেষ ছয় দফা আন্দোলনের যে শেষ ধাপটা, সেই জায়গাটা হচ্ছে ছয় দফা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য। এখন আমি যতটুকু বলেছি, বিশেষ করে পয়েন্ট প্রেক্ষাপট, হয়তোবা তোমাদের অর্থনৈতিক সেক্টরটা আমার মনে হয় যে মনে থাকবে, তো সেইটা মনে করার পাশাপাশি এখন একটি বিষয় তোমাদের মনে রাখতে একটু মাথায় আনতে হবে যে আসলে গুরুত্বটা কি। এখন এই গুরুত্ব বোঝার জন্য তোমাদের প্রতিটা পয়েন্ট, কিন্তু ছয়টা পয়েন্টই মাথায় নিতে হবে যে এটার আসলে কি গুরুত্ব, এবং প্রতিটা পয়েন্টকে তোমাকে আলাদা আলাদাভাবে দেখতে হবে। আচ্ছা, বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ছয় দফা আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। শেখ মুজিবুর রহমান 1966 সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণার সময় এটিকে আমাদের বাঙালিদের বাঁচার দাবি হিসেবে উল্লেখ করেছেন। ছয় দফার অন্তর্নিহিত তাৎপর্য বিচার করলে এটিকে বাঙালি জাতির মুক্তির দলিল হিসেবে আখ্যায়িত করা যায়। আমরা এই গুরুত্ব তাৎপর্যের ক্ষেত্রে প্রথমে যে কথাটা বললাম যে উনি নিজেও বলেছিলেন এটি বাঙালিদের বাঁচার দাবি, এবং এটার অন্তর্নিহিত যে বিষয়গুলো এটা যদি লক্ষ্য করি তাহলে এটাকে আসলে বলা হয় যে মুক্তির দলিল। অনেক ঐতিহাসিক এটিকে ব্রিটেনের বিল অফ রাইটস এবং 1789 সালের ফরাসি বিপ্লবের সাথে তুলনা করেছেন। এটি শুধু স্বায়ত্তশাসন নয়, বাঙালির জাতীয়তাবাদ বিকাশে অনন্য ভূমিকা পালন করে। পরবর্তী আন্দোলন সংগ্রামে সংগ্রামকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে ছয় দফার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং ছয় দফা এই পরবর্তী আন্দোলন সংগ্রামগুলোকে একটি দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করে। ছয় দফাকে পূর্ব বাংলার সাধারণ মানুষের প্রাণের দাবি হিসাবে গ্রহণ করে এর পক্ষে ব্যাপক ছয় দফাকে পূর্ব বাংলার জনসাধারণ তাদের প্রাণের দাবি হিসেবে গ্রহণ করে এবং এর পক্ষে সমর্থন জানায়। স্বায়ত্তশাসন আন্দোলনের সনদ, পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1940 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে। এ প্রস্তাবে পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দানের কথা উল্লেখ ছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তান গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। 1965 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটি উপনিবেশে পরিণত হয়। এমত অবস্থায় 1966 সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করলে পূর্ব বাংলার জনগণ এটিকে তাদের মুক্তি এবং প্রকৃত স্বায়ত্তশাসন আন্দোলনের সনদ হিসাবে গ্রহণ করে এবং প্রকৃত স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। জাতীয়তাবাদের চেতনার বিকাশ, বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল আমরা জানি যে সেটা হচ্ছিল 52-তে ভাষা আন্দোলনের মধ্যে। ছয় দফা আন্দোলন সেই জাতীয়বাদকে উজ্জীবিত এবং সংগ্রামী শক্তি দান করতে সহায়ক হয়। ছয় দফা আন্দোলনের মাধ্যমে পূর্ব পশ্চিম পাকিস্তানি জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার মধ্যে ব্যাপক ব্যবধান সুস্পষ্ট হয়ে ওঠে। ছয় দফা আন্দোলনে এত অঞ্চলের জনগণ জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সফলভাবে অংশগ্রহণ করে, এর ফলে বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ় ভিত্তি পায়। সরকারের দমন নিপীড়ন নির্যাতনেও বাংলার জনগণ এই আন্দোলন থেকে পিছিয়ে পড়েনি, এর ফলে বাঙালিদের নবজাগ্রত চেতনাবোধ আরও দৃঢ়তা লাভ করে। আনুষ্ঠানিক প্রতিবাদ, আইয়ুব সরকারের বিরুদ্ধে একটি জাতীয় আন্দোলন শুরু করার উদ্দেশ্যে 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবুর রহমান এই দাবি পেশ করেন। পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের শাসনভার অর্পিত হয় পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগ কেন্দ্রীয় নেতাদের উপর। পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান আন্দোলনে সামিল হয়েছিল তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হয়। বঞ্চনা অবৈষম্য শিকার পূর্ব বাংলার জনগণের মধ্যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের কোনো কমতি ছিল না, ফলে ছয় দফা ঘোষণার ফলে পূর্ব বাংলার জনগণ তাদের অভাব অভিযোগ সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে পেশ করার সুযোগ পায়, এবং ছয় দফা ছিল সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ। আন্দোলনমুখী জনমত গঠন, 1958 সালের সামরিক শাসন এবং জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখলের ফলে রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। একদিকে সামরিক সরকার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, অন্যদিকে রাজনৈতিক নেতাকর্মীদের উপর চালায় হয়রানি ও নির্যাতন। 1962 সালে রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠিত হয়। এই জোট কিছুকাল আইয়ুব বিরোধী তৎপরতা চালালেও অর্থাৎ আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও ওনার মৃত্যুর পরে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে এই আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। এমত অবস্থায় শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবিটি প্রণয়ন করেন। অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পাকিস্তান সৃষ্টির পর থেকে
জনগণ পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা বিভিন্নভাবে অবহেলার শিকার হয়, বঞ্চনার শিকার হয় এবং রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়। ছয় দফা দাবি দাবি বাংলার জনগণের কাঙ্ক্ষিত অধিকারগুলো ছয় দফার দাবিগুলোতে বাংলার জনগণের কাঙ্ক্ষিত দাবি মূর্ত হয়ে ওঠে, ফলে সাধারণ মানুষ নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে। যেসব ক্ষেত্রে পাকিস্তানিরা পূর্ব বাংলার জনগণকে পরাধীন করে রেখেছিল তার থেকে প্রকৃত মুক্তি লাভের দলিল ছিল এই ছয় দফা, ফলে এর মাধ্যমে বাঙালিরা পূর্বের তুলনায় তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। অর্থাৎ মোট কথা যে ছয়টা দফার যে প্রতিটা দফায় পূর্ব পাকিস্তানের জনগণের জন্য যে পূর্ব পাকিস্তানের জনগণের জন্য সেটা দরকার ছিল, এবং এই দাবিগুলোই যখন জনগণের মাঝে প্রচারিত হয় তখন তারা বুঝতে পারে যে তাদের যে প্রাণের দাবি সেই দাবিগুলোই ছয় দফাতে ফুটে উঠেছে। বাঙালিদেরকে ঐক্যবদ্ধকরণ, ঠিক যেহেতু এখানে আমরা একটু সংক্ষেপে বলে নিতে চাই যে অধিকার সম্পর্কে যেহেতু জানা হলো, এখন যেহেতু পূর্ব বাংলার জনগণের জন্য এই দফাগুলো প্রেরণ করা হয়েছে, স্বভাবতই এই এই ছয় দফাকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ তারা ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং সরকার তারা ছয় দফা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে থাকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। স্বাধীনতার চেতনা সৃষ্টি, ছয় দফা ছিল একটি স্বায়ত্তশাসন আন্দোলন, পূর্ব বাংলাকে পশ্চিম শাসনের শোষণ বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্য এই আন্দোলনের সূচনা ঘটে। কিন্তু ছয় দফা আন্দোলনকে দমন করার জন্য আইয়ুব সরকার যেভাবে দমন পীড়ন চালায় সে পরবর্তীতে এই আন্দোলন তা কালক্রমে তাদেরকে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করে। বস্তুত ছয় দফা আন্দোলনের পরবর্তী পর্যায় সমূহ হচ্ছে একটা এরকম, 69 গণঅভ্যুত্থান এবং 70 নির্বাচন। এই দুইটা ঘটনা কিন্তু পরস্পরের সাথে একই যোগসূত্রে গাঁথা, তাই বলা যায় স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা থেকেই সৃষ্টি হয় স্বাধীনতার চেতনা। 69 গণ আন্দোলনের ভূমিকা, 1969 সালে আইয়ুব সরকারের বিরুদ্ধে এক মহাগণ অভ্যুত্থান সংগঠিত হয়। ছয় দফা আন্দোলন উক্ত গণ অভ্যুত্থানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ছয় দফা আন্দোলনের সূত্র ধরে 1968 সালে শেখ মুজিব সহ 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তিদেরকে আসামি করা হয়, আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় যার ধরে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। মূলত গণ অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল শেখ মুজিবুর রহমানের ছয় দফা এবং ছাত্রদের 11 দফা দাবি। ছয় দফা দাবি পরবর্তীতে 1969 গণ আন্দোলনের রূপ পরিগ্রহ করে। 1970 নির্বাচনের জয়লাভ, 1969 গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে, ক্ষমতায় আসেন আরেক সেনা শাসক ইয়াহিয়া খান। জনগণের ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পরে আগে উনি আশ্বস্ত করেছিলেন জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেবেন এবং জনগণ এবং ভোট দেবেন। জনগণের প্রচণ্ড দাবির মুখে তিনি 1970 সালে পাকিস্তানের জাতীয় নির্বাচন দিতে বাধ্য হন। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এবং এই যে নির্বাচন এটা কিন্তু ছয় দফার পরিপ্রেক্ষিতে হয়েছিল। তারা জনগণের কাছে ছয় দফার ভিত্তিতে গণরায় লাভ করে এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হয়। স্বাধীনতা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনের ছয় দফা রয়েছে এক অনস্বীকার্য ভূমিকা। পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের লক্ষ্যে এই আন্দোলন পরিচালিত হয়। শাসক গোষ্ঠীর ছয় দফা আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আখ্যায়িত করে এবং জারি করে দমননীতি এবং দমননীতি জারি করে তাদের উপরে ব্যাপক এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে। এতে বাংলার জনগণের মনে তীব্র ক্ষোভ এবং ঘৃণার উদ্রেক হয়। তাই ছয় দফা দাবিকে ভিত্তি করে সকল ভয়ভীতি এবং দমন নির্যাতন উপেক্ষা করে মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় জাতীয় মুক্তির সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন মেঘনা কাটা তেমনই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছয় দফার অবদান। বিশিষ্ট সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকার ওবায়দুল হকের ভাষায় ছয় দফা হলো স্বাধীন বাংলাদেশের অগ্রিম জন্মসনদ। বস্তুত ছয় দফা আন্দোলনের পথ বেয়েই জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু স্লাইডটা দীর্ঘ হলে এই জন্য একটু দ্রুত বলার চেষ্টা করেছি, তবে আমি তোমাদের এটুকু বলতে চাই প্রেক্ষাপটটা তোমরা পূর্বের ক্লাস যে অর্থনীতি বিভিন্ন বঞ্চনার বা বৈষম্যের জায়গাটা বা আমার ক্লাসটা যদি গত ক্লাসটা ফলো করো তাহলে সেখান থেকে তোমরা অনেকটুকু বুঝতে পারবা। আর যদি তোমরা নিজেরাই একটু ওই বিভিন্ন দফাগুলো ছয় দফার প্রতিটা দফা যদি তোমরা একটু মনে মনে চিন্তা করো তাহলে এটার গুরুত্ব এবং তাৎপর্য তোমরা বুঝতে পারবা। আমি আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের আবারও বলতে চাই যে দুইটা আমরা ভারত পাকিস্তানের পাকিস্তান শাসনামলের দুইটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৈষম্যমূলক আচরণ এবং শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলন। এদের দুইটা বিষয় তোমরা অবশ্যই সবসময় তোমাদের মনে রাখবে।
তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।